জোরে জোরে পা ফেলে হেঁটো না, ছেলেদের সঙ্গে মাঠে খেলতে যাবে না, সন্ধ্যাবেলা চুপ করে বসো, না হলে কিন্তু লক্ষ্মী মেয়ে হবে না, লোকে বলবে অলক্ষ্মী। কে বলে? যুগ বদলেছে বস। আজ গৃহলক্ষ্মী খেতে ধান কাটা থেকে মহাকাশে স্বাধীনতা দিবসে দেশের পতাকা ওড়ানো কিসে নেই। আমাদের খেলার মাঠে দোষী মেয়েরা কে বলে তারা অলক্ষ্মী? ভাবুন তো, সাইনা নেহওয়াল যদি সন্ধ্যাবেলা চুপ করে বসতেন বা মেরিকম যদি ছেলেদের সঙ্গে না বক্সিং লড়তেন, তবে আজ অলিম্পিকে 6টা পদক আসতো কি আমাদের দেশে? আর এদের এই সাফল্যে লক্ষ্মী এখন অচলা ওদের ঘরে। টেনিস মহল জানে, একটা টুর্নামেন্ট খেলতে সেরেনা উইলিয়ামস প্রায় 11টা অবধি র্যাকেট ভেঙে ফেলেন। এমন আখুটে ছন্ন ছাড়া মেয়ের এই আর্থিক বছরে এখনো অবধি আয় $13 মিলিয়ন। আমাদের দেশের সানিয়া মির্জাই বা কম কিসে? কোর্ট দাপানো জয়ের হুঙ্কার ছাড়া দোষী মেয়ের আয় এই বছরই প্রায় $4.5 লক্ষ। এদের তাহলে কি বলবেন? মণিপুরের কম প্রজাতির সেই মেয়েটা বাবার সঙ্গে ঝুম চাষ করতে করতে বুঝেছিল এভাবে চলবে না। ইম্ফলে পালিয়ে গিয়ে ডিঙ্গো সিং এর কাছে বক্সিং শিখেছিল বাবাকে লুকিয়ে। আজ তার পুরো পরিবার তার উপর নির্ভরশীল। ম্যারি কম অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ফেরার পর সরকার থেকে 50 লক্ষ, মণিপুর সরকার থেকে 25 লক্ষ টাকা তো আছেই, সঙ্গে একাধিক এন্ডোর্সমেন্ট। দুরন্ত দামাল এই মেয়েটা যে এখন কোটিপতি। আর সাইনা নেহওয়াল তো সবাইকে ছাপিয়ে গেছেন, রীতি স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে 40 কোটি টাকার আর্থিক চুক্তি। ভারতীয় খেলাধুলার ধনকুবের ক্রিকেটারদের ঠিক পরেই। দেশকে এবছর যা কর দিয়েছেন সাইনা, তাতে তো তিনি দেশের লক্ষ্মী। আমাদের বাংলায় দোলা বন্দ্যোপাধ্যায় ঝুলন গোস্বামীরাই বা কম কিসে? নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা ঝুলন আজ ওর পরিবারের ভরসা। চাকদায় যখন পাড়ার ছেলেদের সঙ্গে চুটিয়ে ক্রিকেট খেলতেন, তখন কি তিনি অলক্ষ্মী ছিলেন? বড়ানগরের বড়দাবসাক স্ট্রিটের বাড়ির মেয়েকে নিয়ে গর্বিত তার পরিবার। ছোটবেলায় একটা ধনুক কিনতে অনেক কষ্ট করতে হয়েছিল দোলা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু যেদিন বিশ্বের সেরা তীরন্দাজ হলেন, বদলে গেল সবটা, পরিবারের ভাগ্যটা। আজ এই মেয়েও কোটিপতি। না, এরা কেউই গৃহস্থের লক্ষ্মী মেরে ধারণায় বড় হননি, কিন্তু লক্ষ্মী ওদের উপর সদয় হয়েছেন, কারণ ওদের নিষ্ঠা, ওদের পরিশ্রম। কি বলবেন একে? অলক্ষ্মীর লক্ষ্মী লাভ।